ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে এবং আমেরিকার যোগ সাজশে 2001 সালে ক্ষমতায় এসেছিল বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতেই নতুন করে জঙ্গিবাদের উত্থান, অভিযোগ বিএনপি নেতাদের। জঙ্গি দমন নিয়ে বিএনপির বক্তব্য জঙ্গিবাদকে আরও উস্কে দিচ্ছে, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের। প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি হচ্ছে না, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। জঙ্গি সংগঠন জেএমবির 10-12 জন সদস্য সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল, দাবি র্যাবের অতিরিক্ত মহাপরিচালকের। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের রিভিউ খারিজের অনুলিপি কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। মানবতাবিরোধী অপরাধে প্রথমবারের মতো পাকিস্তান সেনাবাহিনীর সাবেক এক সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার 8 দেশের যাত্রীবাহী বিমানে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস পরিবহনের নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের। ওয়ানডে সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী মাশরাফির দল আজ খেলবে প্রস্তুতি ম্যাচ, শনিবার প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে 3 ম্যাচের সিরিজটি।